নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ বাঁধাকপির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেলে আপনার বাড়ির লোক এক চান্সে আঙুল চেটে বলবে বাহ। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির পাতুরি, গরম ভাতে শুকনো শুকনো মাখিয়ে খেতে অসাধারণ লাগবে। বাঁধাকপির অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার আমার মতো করে বাঁধাকপির পাতুরি ট্রাই করে দেখতে পারেন। আজকে যে আমি বাঁধাকপির পাতুরিটা করেছি তার জন্য যে সব উপকরণ নিয়েছি একদম হাতের নাগালে আপনি পেয়ে যাবেন, আর বানানোটা খুব ইজি, যে কেউ বানাতে পারবে। আমি একটা বাঁধাকপির অর্ধেক আমি এখানে রান্নায় ব্যবহার করব। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বাঁধাকপিগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এর আগেও আমি একটা বাঁধাকপির দোরমা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন, সেটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। বাঁধাকপির মধ্যে যে মোটা মোটা অংশটা আছে সেই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আর দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় টুকরো রাখছি, মিহি করে কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি না। এখানে দেখুন এই যে বাঁধাকপির মোটা মোটা অংশটা যেগুলো ছিল বাদ দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদা করে নিয়েছি। এগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন যেগুলো জোড়া আছে সবই আমি এরকম আলাদা করে ছাড়িয়ে নিলাম। রান্নাটাতে আমি কিছু পরিমাণ মটরশুঁটি ব্যবহার করব। বাঁধাকপি যতটা সেই অনুযায়ী আপনারা মটরশুঁটিটা ছাড়িয়ে নেবেন। এখানে অল্প পরিমাণেই আমি মটরশুঁটি দিচ্ছি। রান্নায় আমি পোস্ত ব্যবহার করব। আমি এখানে দু চা চামচ পোস্ত ভেজিয়ে রেখে দিচ্ছি, এটা আমি শিলে বেটে নেব। একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি, জলটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার বাঁধাকপির টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। ফুটন্ত জলে 2-1 মিনিট ভাপিয়ে নিলেই এটা হয়ে যাবে। আমি এখানে জলের মধ্যে নুন দিয়ে ভাপিয়েছি, সেজন্য বাঁধাকপিটা খুব ভালোভাবে সফটও হয়ে যাবে। এবার বাঁধাকপির জলটা আমি ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব। বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা আমি নিগড়ে বের করে দিচ্ছি। যতটা সম্ভব জলটা বের করে দিতে হবে। আমি যে প্রসেসে আজকে আমি রান্নাটা করছি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। দেখুন আমি বাঁধাকপিগুলোর জল নিগড়ে একটা পাত্রে নিয়ে নিলাম। জল ঝরানোর পরও দেখুন কতটা জল ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো। আমি এখানে 2 চা চামচ সর্ষে বাটা দিলাম। আমি এখানে সব মশলাই শিলে বেটেছি। আপনারা যখন মশলাটা বাটবেন তখন কিন্তু জল যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন। 2 চা চামচ পোস্ত বাটা দিলাম, আর এখন আমি দিচ্ছি ভাজা চিনেবাদাম, এটাও 2 চা চামচ। চিনেবাদামে পেস্ট দিয়েছি, 1 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভাপানোর সময়ও আমি কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখানে সেই বুঝেই নুনটা আমি ব্যবহার করলাম, স্বাদ মতো চিনি দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আমি এখানে 2-3 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম, ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখবেন এটা মাখানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এখন মাখানোটা এরকম হয়েছে। কড়াইতে আমি আবারও 2 চা চামচ সর্ষের তেল দিলাম। আজকের পাতুরি আমি কড়াইতেই করব। 1 চিমটি কালো জিরে দিলাম, আর কালারের জন্য খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি, আর আমি যে বাঁধাকপির মিশ্রণটা তৈরি করেছি সেটা এবার দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 মিনিট নাড়াচাড়া করে আমি এটা চাপা দিয়ে এবার রান্না করব। গ্যাসের ফ্লেমটা কম করে রান্নাটা করতে হবে।
এরকম দেখুন একটু মিশিয়ে নেছি যাতে কালারটাও বেশ সুন্দর হয়। আর দেখুন এটা এরকম কড়াইয়ের মধ্যে আমি বিছিয়ে দিয়েছি আর উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা যেরকম খেতে চান সেই অনুযায়ী এখানে রান্নায় ব্যবহার করবেন। আমি 3-4 মিনিট রান্না হওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আবারও এটা এরকমভাবে ছড়িয়ে চাপা দিয়ে রান্না করলাম। এরকম দুই একবার করব। করে এটা যখন একদম জল শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি কড়াই থেকে এটা নামিয়ে ফেলব। পরিবেশনের জন্য একেবারে রেডি। গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে এটা কিন্তু দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পর জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।